শাসক দল প্রশাসন মিলেমিশে একাকার। তৃণমূলের জেলা ব্লক কমিটিতে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশের নাম। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কমিটি এবং কানলা দু নম্বর ব্লক তৃণমূল কমিটির তালিকা দেখে চক্ষু চড়কগাছ। অভিযোগ, কানলা দু নম্বর ব্লক তৃণমূলের সদস্যপদ পেয়েছেন সিভিক ভলেন্টিয়ার সৈকত পূজারী। জেলা তৃণমূল যুব কমিটিতে নাম রয়েছে সঞ্জয় ঘোষ, রেজাউল মণ্ডল নামে আরও দুই সিভিকের। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সম্পাদক পদ পেয়েছেন কানলা থানার ভিলেজ পুলিশ সৌভিক ঘোষ। প্রশাসনের কাজ করেও রাজনীতি, প্রশ্ন উঠতেই পাল্টা দাবি। ডিউটি আওয়ার্সের বাইরে যে কেউ রাজনীতি করতেই পারেন। সিভিক ভলেন্টিয়াররা চুক্তিভিত্তিক স্বেচ্ছাসেবক, রাজনীতি করায় তাদের কোনো বাধা নেই। আসলে সিভিক ভলেন্টিয়াররা যে সরাসরি সরকারি কর্মচারী তো নয়, তারা পারমানেন্ট স্টাফও নয়। সেক্ষেত্রে তারা থাকতে পারে কি পারে না সেটা নিয়ে হয়তো ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্ব ছিল, সেই কারণে হয়তো নিয়েছে। আমি রাজনীতি অনেক দিন আগে থেকে করি, আমি একটা দলের রাজনীতির সাথে যুক্ত, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের। আমরা সিভিক পুলিশ নয়, কিন্তু আমরা সিভিক ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার মানে একজন স্বেচ্ছাসেবক, একজন ব্যাংকের কর্মচারী। তারা তো ডাইরেক্ট পেরল, আমরা তো ডাইরেক্ট পেরল নই। তারা যদি পলিটিক্যালভাবে ডাইরেক্ট করতে পারে, ডাইরেক্ট রাজনীতির সাথে যুক্ত হতে পারে, তাহলে আমি একজন স্বেচ্ছাসেবক হয়ে আমি কেন একজন রাজনৈতিক মনোভাবাপন্ন ব্যক্তি হতে পারবো না? যারা সরাসরি সরকারি চাকুরে, সরকারি কর্মচারী, রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী, তারা রাজনীতি করতে পারে। কিন্তু এই সিভিক বা ভিলেজ পুলিশ যাদের কথা বলা হচ্ছে, তারা তো বেতন পায় না। সেরকম কোনো সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের নাম নেই যারা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদেরকে তো টিকিট দেওয়ার প্রশ্নই নেই। এ বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে গেছেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সম্পাদক পদপ্রাপ্ত ভিলেজ পুলিশ। আমার এবারে জানার কিছু নেই, আমি খোঁজ নিয়ে দেখব, আপনি বলেছেন, আর পরবর্তীকালে যদি কিছু আমার তরফ থেকে করাতে হয় সেটা আমি করবো। এইভাবে বর্তমানে বিগত 10 বছর ধরে কিছু নেই, এবং এখন দেখা দলের সাথে যুক্ত আছে, কি বলছে, আমার ফ্যামিলি যুক্ত থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। মিটিং মিছিলে তোমাকে দেখা যায়। এবং যতই চুক্তিভিত্তিক কর্মী হন না কেন, তাও তো প্রশাসনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সামান্য হলেও কিছু ক্ষমতা রয়েছে সিভিক কিংবা ভিলেজ পুলিশের হাতেও। সেই ক্ষমতা প্রভাবিত করবে না তো পঞ্চায়েত ভোট? সিভিকরা গ্রামে গ্রামে তৃণমূলের টিকটিকির কাজ করে, বিস্ফোরক বিজেপি। সিভিক ভলেন্টিয়ার্সরা তো তৃণমূল কংগ্রেসের ক্যাডার, আমরা বহুদিন ধরে বলেছি, এবং নিজের ক্যাডারদেরকে এইভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, এবং এদের কাজ হচ্ছে গ্রামের লোককে ভয় দেখিয়ে পঞ্চায়েত ভোট করানো। এই জন্যই সিভিক ভলেন্টিয়ার্স আর এই ভিলেজ পুলিশ রাখা হয়েছে, কারণ আমরা দীর্ঘত অভিযোগ করেছি সিভিক ভলেন্টিয়ার টিকটিকির কাজ করছে। মানে সিভিক ভলেন্টিয়াররা টিকটিকির কাজ, তারা বিভিন্ন জায়গায় গ্রামে কে কে বিজেপি করছে তার খবর খবরটা আদান প্রদান করছে। এবছর নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবেই পঞ্চায়েত নির্বাচনের কোনো কাজে লাগানো যাবে না। দলদাস প্রশাসনের অভিযোগে বারবার শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। তাও কেন দলে প্রশাসনিক কর্মীদের যুক্ত করার সিদ্ধান্ত তৃণমূলের? ভুল খামখেয়ালি নাকি সাজানো গোছানো ছক? বিরোধীদের নিন্দা এড়িয়ে পঞ্চায়েত পরিচালনার অন্য ছক কষছে শাসক দল। কালনা থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।